বাতিল করা হলো পনেরো আগস্টের সরকারি ছুটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয় মঙ্গলবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এই বৈঠক হয় বৈঠকে বাড়ানো হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স সীমাও এছাড়াও ছাত্র জনতার গণ আত্মোৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয় ছাত্র জনতার সাম্প্রতিক গণ আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এই কমিটি ছাত্র জনতার সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করবে একই সঙ্গে সাম্প্রতিক গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিচিতি সহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে